নিজের জন্মদিনের দিনেও ইভেন মানুষকে লুচি ভেজে দিয়েছি তাদের এঁঠো বাসনটা বই নিয়ে গেছি ছ মাসে কাজ করিয়ে দু মাসের মাইনেটা দিল আর বাকি চার মাসেরটা মেরে দিল যাকে বলে বাংলায় কিন্তু তখন পেট চালানোটা এক হয়ে গেছে মায়ের পাশে দাঁড়ানো এদিকে অনেক লোনের দেনা কোনো বড় ব্যানারে কি কাজ করেছ বড় ব্যানার না হলে কিন্তু ওর সুযোগ হবে না সারেগামাতে কাজ করেছি টাইমস মিউজিকে কাজ করেছি জি মিউজিকে কাজ করেছি আমরা মিউজিক বাংলাতে কাজ করেছি এরও কাজের প্রচেষ্টা চলছে সামনে আসছে একটু পরিশ্রমের পারিশ্রমিকটা দিতে শিখুন তাহলে না হয়তো দিনটা একটুখুনি বদলাবে আমি সোমরাজ দাস বর্তমানে নিজেকে একজন লিডিসি হিসেবেই প্রতিষ্ঠিত করার দিকে এগোচ্ছি ওই যাকে বলে আর কি শব্দ বুনে নিজের সব পূরণ করা তবে ওই কথায় আছে না শিল্পীরা নাকি সুখী হয় না তা সুখী হয় কি না হয় সেটা আমি জানি না তবে শুধুমাত্র শিল্প দিয়ে হয়তো পেটটা চলে না আর সেই কারণেই নিজের পরিবারের তাগিদে নিজের পেট চালানোর তাগিদে আমাকে খুঁজে নিতে হয়েছে অন্য একটা রাস্তাও পাশাপাশি বর্তমানে আমি একটি বেঙ্গালোরের আইটি কোম্পানিতেও কাজ করছি তবে আইটির সাথে আমার দূর দূর অব্দি কোনো সম্পর্ক ছিল না কিন্তু এই বলে না জীবনের চাকা যেদিকে ঘুরিয়ে নিয়ে যাবে সেদিকেই আমাদের যেতে হবে ঠিক তেমনই শুরু করেছিলাম উচ্চ মাধ্যমিকের পরে এম এর দৌড় দিয়ে ওই ছোটোবেলা থেকে সাত পাঁচজনের যেমন থাকে আর কি আমারও তেমন ছিল যে বড় হয়ে ডক্টর হব বাবারও তেমন ইচ্ছে ছিল কিন্তু সেটা আলটিমেটলি হয়ে ওঠেনি ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম আমি জেইউতে বায়োটেকের চান্স কিন্তু সেটাও হলো না ওই তখন আর কি মাথায় মধ্যে এখন এমবি বিএসের ভূত চেপেছে সেকেন্ড ইয়ারে যখন কন্টিনিউ করছি আমি অ্যাজ এ মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছি কলকাতা ইউনিভার্সিটিতে ভাবলাম যে সেকেন্ড টাইম হয়তো এমবিবিএসটা ক্র্যাক হবে বাট হলো ব্রিডিএসটা ক্র্যাক হলো পেয়েছিলাম হারিয়ানাতে গভর্নমেন্টেই হয়েছিল কিন্তু ওই সেই সময় বাবার একটু শরীর খারাপ আর্থিক অবনতি সব মিলে ওই শিফট করা হয়নি সেই সময়টাতে তারপরে ওই সময় যাচ্ছিলো ভেবেছিলাম মাইক্রোবায়োলজিটাকে নিয়ে তাহলে এগোই কিন্তু তারপরে এলো দু হাজার কুড়ি আমার জীবনের বিভীষিকাও বলা চলে আমার জীবনের সব কাছের মানুষটা আমার বাবাকে হারালাম না না কোভিডে কিন্তু হারাইনি বাবার লাংস ইনফেকশন হয়ে গেছিলো সেখান থেকেই বাবাকে হারালাম তারপর থেকে আর স্বপ্নটা না এগিয়ে নিয়ে যাওয়া যায়নি কারণ ওই ফ্যামিলির চাপ এসে পড়ে একটা অর্থনৈতিক অবনতি যেটা তারপরে এদিকে পাশাপাশি লোন সব কিছু মিলিয়ে মানে একটু হ্যাপাজেট হয়ে গেছিলাম তখন আমাদের পুরো সংসারটাকে চালেছে দিদি হ্যাঁ বাবা মারা যাওয়ার পরে পাশে আপনজন বলতে অনেকেই ছিল পিসি কাকা ছিল সবাই ছিল কিন্তু কাছের মানুষটা ওইটা হয়তো ছিল না মা দিদির ওপরেই ভর করে সমস্তটা চলছিল তারপরে ওই চলছে লকডাউনের সময় আমি আর মা তখন আমাদের জল খাবারের দোকানটা চালাতাম নিজের জন্মদিনের দিনেও ইভেন মানুষকে লুচি ভেজে দিয়েছি তাদের এঁঠো বাসনটা বয়ে নিয়ে গেছি বন্ধুরা ফোন করছে তখন আমি কথা বলতে পারছি না বলছি যে ভাই একটু ব্যস্ত আছি লোকজনকে খাবার দিচ্ছি মানে অনেক খারাপ দিন কাটিয়েছি মা তখন বলতো তো দেখ একদিন ঠিক কিছু ভালো হবে আমরা এতটা পরিশ্রম করছি কিছু না কিছু তো অন্তত ভালো হবে জানি না ভালো হবে কি আমি সেটা জানি না তবে খারাপ কিন্তু পিছু ছাড়েনি তারপরেও আমি জয়েন করলাম গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হওয়ার পরে না এমএসসিটা করিনি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে জয়েন করেছিলাম হলো কলকাতার একটা স্বনামধন্য মিডিয়া কোম্পানিতে ও সোকল্ড আর কি ওরা মনে করে তো সেখানে ছ মাস আমি অ্যাজ এ ইন্টার্ন কাজ করছিলাম লকডাউনের পিরিয়ড টানা ঠাকুরপুকুর থেকে সাইকেল নিয়ে যেতাম ওরা কি করলো ছ মাসে কাজ করিয়ে দু মাসের মাইনেটা দিল আর বাকি চার মাসের দিল যাকে বলে বাংলায় খুব হতাশ হয়েছিলাম তারপরে নিজেই কাজটা ছেড়ে দিলাম তখন ভাবছি কোথায় কি করবো মানে মাথা পুরো ঘেটে গেছে আর কি আর মিউজিক সে তো পুরো রসাতলে চলে গেছে মানে দূর দূরান্ত অব্দি কিচ্ছু মিউজিকের সাথে সম্পর্ক ছিল না কারণ তখন পেট চালানোটা এক হয়ে গেছে মায়ের পাশে দাঁড়ানো এদিকে অনেক লোনের দেনা তো কোনোটাই হয়ে উঠছিল না তখন আমাকে শোভন দা বলে একজন দাদা হেল্প করেছিল। সেখানে ইন্টারভিউ দিলাম ক্র্যাক করলাম ক্র্যাক করে এই বেঙ্গালোরের আইটি কোম্পানিটাতে যুক্ত হলাম সেখানে কিছুদিন গেল একটু স্টেবিলিটি পেলাম তার মাঝখানেই চলছিল যখন মিডিয়া হাউসে কাজ করছি তখনই তার পাশাপাশি চলছিল আমার এই গান বাজনা এই লেখালিখি লেখালিখিটা আর ছোটোবেলা থেকেই ভালোবাসার জায়গা কিন্তু ওই হয় না মধ্যবিত্তের স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটুখুনি পার্থক্য থেকে যায় সেটাই হয়েছিল আমার সাথে মানে অনেককে মেসেজ করতাম দাদা গান লিখতে পারি একটুখুনি সুযোগ পাওয়া যাবে কেউ সুযোগগুলো তো দেয়নি বরং হেসে উড়িয়ে দিয়েছিল বলেছিল কোনো বড়ো ব্যানারে কি কাজ করেছো বড় ব্যানার না হলে কিন্তু সুযোগ হবে না বা এগুলো কি লিখছ এগুলো তো কোনো গান না এগুলো তো কবিতা নিছ বা কখনো বা বলেছিল হলে জানাবো আবার কেউ কেউ বলছে ফ্রিতে লিখতে পারবে তাহলে লেখো না হলে কোনো অসুবিধা নেই আবার কেউ কেউ দেখে অনেকবার রেখে দিয়েছে বারবার মনে হতো না তখন যে কি করছি না কি নিজের শখটাকে হারিয়ে ফেললাম শুধুমাত্র এই পেট চালানোর কোনো দিনও কি স্বপ্নগুলো আর পূরণ হবে না তখন বরেণ্য দার সঙ্গে মানুষ দেখা হয় বরেণ্য দর্শকের যোগাযোগ হয় যেই মানুষটা আমাকে সুযোগটা দিয়েছিল জি মিউজিকে প্রথম গান বেরোলো তারপর থেকে অনেক জায়গায় অনেক মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি বারবার বিফলে হয়েছে ওই বাদবাকি তো যেটা হয় আর কি যে বড় ব্যানার না থাকলে কোনো শিল্পীর সুযোগ পায় না আর তারপরে ওই বিনামূল্যে কাজ করানোর তাগিদ এটা তো চলতেই থাকছে কিন্তু বরেণ্য দর্শকদের দেখা হওয়ার পরে কাজ হওয়ার পরে ফিরে হয়তো তাকাতে হয়নি আমি সেই সাফল্যের পথে এগোচ্ছি এখন বর্তমানে আমি প্যাচ অ্যান্ড মিউজিকে কাজ করেছি সারেগামাতে কাজ করেছি টাইমস মিউজিকে কাজ করেছি জি মিউজিকে কাজ করেছি আমরা মিউজিক বাংলাতে কাজ করেছি এস কাজের প্রচেষ্টা চলছে সামনে আসছে কিছু বই আর ওয়েব সিরিজেও আমার কাজ খুব তাড়াতাড়ি আসছে তবে না এই যাত্রাটা একদমই সোজা ছিল না আর প্রত্যেকটা মানুষেরই হয়তো জীবনে স্ট্রাগেল আছে সবাই নিজের মধ্যে ভুক্তভোগী তোমরা যদি এখন গিটার নিয়ে বসে থাকো হাতে কিংবা একটা খাতা পেন নিয়ে বসে থাকো কিংবা এখন আঁকছো কেউ কেউ হাল ছিল না কারণ আমি পেরেছি মানে তোমরাও পারবে কারণ আমরা সবাই কিন্তু দিনের শেষে একই তো শিল্পীদের হার মানা চলে না আর আরেকটা কথা বলতে চাই যে সমস্ত মানুষরা না পরিশ্রমে পারিশ্রমিকগুলো দিতে চায় না মানে এই আমাদের মতো নতুন নতুন শিল্পীদেরকে ফ্রেশার্সদেরকে পেটের ভাতটা মারার জন্য একদম সবসময় প্রস্তুত হয়ে আছে তাদেরকে একটাই কথাই বলবো একটু পরিশ্রমের পারিশ্রমিকটা দিতে শিখুন তাহলে না হয়তো দিনটা একটুকুনি বদলাবে আমাদের একটু হয়তো সংসারটা চলবে কিংবা আমাদের শখগুলো পূরণ হবে লাইফটা খুব ঘেটে গেছিলো এটা তো একদমই সত্যি কথা তবে এই সময় না কিছু কাছের মানুষ থাকা খুবই দরকার আর সেই কাছের মানুষগুলো মা দিদি তো যেমন ছিল কিছু বন্ধুরাও ছিল একজন প্রিয় মানুষ অবশ্যই ছিল যখন সব কিছু হাত ছেড়ে গেছিলো গানটা যেমন হাত ধরেছিল গানের সাথে সাথে ওই মানুষটাও হাত ধরেছিল নামটা হয়তো আমি বলতে পারবো না আমি এমনও দিন কাটিয়েছি যে গান লিখে কম্পিটিভ এক্সামের বই কিনেছি ওই পেমেন্টটা পেয়েছি সেই টাকা দিয়ে বই কিনতে গেছি আমার হৃত্বিক বলে এক বন্ধু আছে সে সাহায্য করেছিল আরও অনেক বন্ধুরা শাশ্বত সুভনেরা অনেক সাহায্য করেছিল আমার ঠাম্মাও ছিল যেই মানুষটা সবসময় বাবা যাবার পরেও আমাকে সাপোর্ট করে গেছে দিদি আর ঠাম্মা তো তাদের অবদান কোনোদিন আমি ভুলতে পারবো না আমি চাইবো যাতে আরও ছোটরাও আমার সাথে এগিয়ে যেতে পারে তারাও যাতে কাজ করতে পারে আর বড়দের থেকে সুযোগ পেলে তো অবশ্যই ভালো লাগবে তো যারা আমার পাশে এই জার্নিতে এতদিন পাশে ছিল তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার পাশে এসছো আর আমার এই পুরো কথাগুলো শুনে যদি একটা মানুষও ইন্সপায়ার হয় না সেটাই আমার এইখানে দাঁড়ানোর সার্থকতা তাদের জন্য আমি ছোট করে কয়েকটা লাইন বলতে চাই তোমরা শুধু সেটুকুই দেখো যেটুকু আমি চাই দেখাতে আমার চোখেও জল ঝরে যায় যখন তাকে একাতে হ্যাঁ একদিনে তো হবে না সব একদিন তবে ঠিকই হবে জীবন মানে যুদ্ধ বন্ধু লড়তে তোমায় লড়তে হবে থ্যাংক ইউ যদি জোশ এ এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন